নাগরিক হিসেবে স্বাধীন দেশে স্বাধীন মানুষ হিসেবে যেখানে যেমন অধিকার পাওয়ার কথা সেরকম অধিকার কি আমরা ভোগ করতে পারতাম? আজকে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে, বিজয় অর্জন করেছে বলে আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার যেখানে যেমন অধিকার, সেই অধিকার 100% যদি আমি নাও পাই মোটামুটি একটা অবস্থানে আমরা আছি, ঠিক কিনা বলেন? সময় তো ভাইয়ের আমার, একটা দেশ পরিপূর্ণ স্বাধীনতা লাভ না করলে যেরকম ওই দেশের নাগরিক প্রাণ খুলে কথা বলতে পারে না, প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে না, 5টি মৌলিক অধিকার থেকে প্রত্যেকটা পদে পদে বঞ্চিত হয়, ঠিক অনুরূপভাবে কোনো ভূখণ্ডে কোনো সমাজে কোনো জাতির মধ্যে যদি তার প্রভুর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান এইটার যদি বিজয় না হয়, এইটার যদি স্বাধীনতা না থাকে, কোনো মমিন ইমানদার ভাইরাও পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করতে পারে? আপনি প্রশ্ন করবেন এটা কি বললেন? আমার দেশে কোরআনের বিজয় নাই, আমার দেশে ইসলামের বিজয় নাই, দিন প্রতিষ্ঠা নাই, তাই বলে কি আমরা নামাজ পড়তে পারি না? তাই বলে কি আমরা হজ করতে পারি না? আমরা কি যাকাত দিতে পারি না? ইবাদত বন্দেগি তো আমরা ইচ্ছা মতো করতে পারি, ঠিক কিনা বলেন? সময় তো ভাইরা, আমি আপনাদের এতটুকু বোঝাতে চেষ্টা করব এই স্বাধীনতার মাসে, বিজয়ের মাসে, সুবর্ণ জয়ন্তীর যে উৎসব পালন করলাম 50 বছর বর্ষপূর্তি উৎসব, সেই সময়ে আজকে আমার আলোচনার শিরোনামটাও হলো কোরআনের বিজয় কতটুকু প্রয়োজন, বলেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাইরা, আজকে কথা বলবো কোরআন বিজয়ের কতটুকু প্রয়োজন আমার এই মাতৃভূমি বাংলাদেশে। আপনি যত বড় হাজি সাহেব হন না কেন, যত বড় পীর সাহেব হন না কেন, যত বড় একজন খাঁটি ইমানদার ব্যক্তি হন না কেন, আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যেইখানে 97-95% মুসলমান বাস করে, সেই দেশে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিষয় 100% না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি চাইলেও পরিপূর্ণ ইমান, পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারবো না। কারণ হলো আমার দেশে সাংবিধানিকভাবে কোরআনের বিজয় নাই, ইসলামের বিজয় নাই, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে এই ইসলাম পরিপূর্ণ অনুসরণ করা সম্ভব হবে, মাদ্রাসার মধ্যে সম্ভব হবে, কিন্তু অফিস আদালত রাষ্ট্রীয় ক্ষেত্রে যে সমস্ত বিধিবিধানগুলো হয় ওই ক্ষেত্রে কিন্তু কোরআনের অনুসরণ করা সম্ভব? আপনি আমি আজকের থেকে ভালো হয়ে যাব, কোরআনের পক্ষে থাকব, কোরআনের পথেই আমরা কাজ করব, জীবন প্রয়োজন উৎসর্গ করতে রাজি আছি, এই সিদ্ধান্ত নিয়ে মসজিদ থেকে বাড়ি চলে যাওয়ার পরে আপনার বাড়িতে একটি চোর ধরা পড়েছে, আপনি চিন্তা ভাবনা করলেন এই চোরের বিশ্রামে হুজুর সাহেবকে দিয়ে করাব, আল্লাহ আমার মসজিদের খতিব সাহেবের কাছে যাবো, কোরআন দিয়ে বিচার করে দেন। কারণ হলো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, কোরআন দিয়ে বিচার করতে চাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআন আমি অনুসরণ করতে চাই। আমার এলাকায় একজন মাদক সেবন ধরা পড়েছে, মাদকদ্রব্য গ্রহণ করার অপরাধে বিচার, সাধারণ বিচার আমি দেখতে চাই না। ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে আপনি এসে বললেন হুজুর কোরআন যেই ফয়সালা দিয়েছে সেইটা দিয়ে আপনি বিচার করে দেন, আমার মনে হয় এই চেয়ারে বসে ওই সরে হাত আমি কেটে দিতে পারবো। পারবো কি? সম্ভব হবে? আমি পারবো না। আপনি চলে গেলেন চরমোনাই পীর সাহেবের কাছে, শশীনার পীর সাহেবের কাছে, রসুলপুরি পীর সাহেবের কাছে, বাংলাদেশে খ্যাতনামা যত বড় বড় পীর সাহেব আছে তাদের কাছে আপনি চলে গেলেন, হুজুর আমি কোরআনের বিচার দেখতে চাই, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমি আল্লাহর শাসন মানতে চাই, আমার বাড়িতে যেই চোর ধরা পড়েছে দয়া করে আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করে দেন। যত বড় পীর মাসাই হোক না কেন বলবে আই অ্যাম সরি, ইট ইজ ভেরি ইম্পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব হবে না, দুঃখিত, এই কারণে আমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই কোরআনের বিজয় না থাকার কারণে। আমি যদি হাত কাটি, চোরের হাত কাটতে যতটুকু সময় লাগবে তার চেয়ে অল্প সময়ের ব্যবধানে আমাকে 14 শিখের মধ্যে ঢুকায় দেবে, বলেন ঠিক কিনা? বুঝতে পারছে কি? এর মানে আপনি আমি চাইলেও ইসলামকে পরিপূর্ণ, কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করার কোনো সুযোগ নাই। এজন্য আমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, পরিপূর্ণ মুসলমান হতে চাই, এই বিজয়ের মাসে যেরকম স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব আমরা পালন করেছি 2021 সালে, এরকম কোরআনের বিজয়, ইসলামের বিজয় উৎসব যতক্ষণ পর্যন্ত পালন করতে না পারব ততক্ষণ পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ইমানদার বলে ঘোষণা দেওয়ারই সুযোগ নাই, ঠিক না? ব্যাঠিক? আপনারা কি আমার সাথে একমত?
এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? আমার কথার মধ্যে যদি আপনার আদর্শের পরিপন্থী কিছু চলে আসে, আপনার নেতৃবৃন্দের আদর্শের সাথে সাংঘর্ষিক যদি কোনো কথা কোরআন থেকে বলি, রাগ করবেন? কে কে রাগ করবেন একটু হাত তোলেন তো। রাগ করবেন আপনারা? এটা আবেগে তুলে ফেলছেন, আমরা কেউ রাগ করবো না ইনশাআল্লাহ। দেখেন, আমার মতো হুজুর নয়, আমার বাবা, তার বাবা, তার বাবা, এরকম অনেক বড় বড় পীর মাশাইখ চলে গেছেন, নামাজের ওয়াজ করছেন কি করেন নাই? সুদের ওয়াজ একটু উত্তর দিতে হবে ভাই, সুদের ওয়াজ তারা করছেন কি করেন নাই? এখন বড় বড় পীর সাহেবেরা সুদের ওয়াজ করতে করতে তারা মৃত্যুবরণ করছে, পীর সাহেব কেবলা মৃত্যুবরণ করছে, মরহুম হুজুর কেবলা মৃত্যুবরণ করছে, বর্তমান পীর সাহেব যারা আছেন তাদেরও চুল দাঁড়িয়ে একেবারে কালো রং উঠে সাদা হয়ে গেছে, মৃত্যুবরণ করছে, পরে পর মৃত্যুবরণ করতে করতে বর্তমান পীর সাহেবরাও মৃত্যু পথযাত্রী। কিন্তু সুদের কি মৃত্যু হয়েছে? সুদ জীবিত হয়েছে না মৃত্যুবরণ করছে? সুদ এমনভাবে জীবিত হয়েছে, এই জন্য চির যৌবনা, এর জন্য আর মরণ নাই, আমরণ সুদ চলতেই থাকবে মুসলিম সমাজে, ঠিক কিনা বলে? এই সুদের ওয়াজ শুধুমাত্র হুজুররা করলে হবে না, সুদের ওয়াজ হুজুররা যুগে যুগে করছে বাংলাদেশে 50 বছর, তারপরে বাংলাদেশ স্বাধীনের পূর্বেও ওলামায়ে কেরাম প্রত্যেকটা জনপদে গিয়ে গিয়ে দাওয়াতি মাহফিলে গিয়ে গিয়ে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কি করেন নাই? কিন্তু সুদ কি বন্ধ হয়েছে? সুদ বন্ধ হয় নাই, বরং সুদের আরও ডিজিটালাইজেশন রূপ লাভ করছে। একটা সময় সুদের জন্য বিভিন্ন ব্যাংকে যাওয়া লাগতো, বিভিন্ন সমিতির অফিসে যাওয়া লাগতো, কিন্তু দেখেন আমরা এত উন্নয়নের জোয়ারে ভাসতেছি, সুদের জন্য আমার আর ব্যাংকে যাওয়া লাগে না, সুদের জন্য অফিসে যাওয়া লাগে না। ব্যাংক কর্মকর্তা অফিসাররা আমার বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, পাড়ায় মহল্লায় টাকার বস্তা নিয়ে আমাদের সামনে হাজির, বলেন ঠিক কিনা? তারা এসে বলে, হুজুর কয় টাকা লাগবে? আপনি টাকা নিয়ে ব্যবসা করেন, ব্যবসা করার পরে যা হয় তারপর আমাদের ঋণ শোধ করেন, এরকম সুবর্ণ সুযোগ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমি যদি প্রশ্ন করতে যাই একজন মুসলমান হিসেবে আমাদের জন্য সুদ হারাম না হালাল? সবাই বলেন হালাল না হারাম? সুদ এমন ভাবে হালাল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলের প্রতি একটাই নির্দেশনা ছিল, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূল গণেরা, রাসূল শব্দটি একবচন, রুসুল শব্দটি বহুবচন, এর মানে ইয়া আইয়ুহার রাসূল, আমার যুগে যুগে যত রাসূল ছিল প্রত্যেকের প্রতি আমার নির্দেশনা হলো, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমাদের জন্য সর্বপ্রথম যে আমার পক্ষ থেকে নির্দেশনা সেটা হলো কুলু মিন তাইয়্যিবাতি, হালাল উপার্জন করো, হালাল খাও, তারপরে ও আমালু সালিহা, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে তারপরে আদায় করো, বলেন সুবহানাল্লাহ। প্রথম নির্দেশনা হলো কুলু মিন তাইয়্যিবাত, হালাল উপার্জন তোমরা করবে, হালাল উপার্জন করার পরেই তোমরা, হালাল খাওয়ার পরেই তোমরা ইবাদত করবে, এর মানে ইবাদত আগে না হালাল উপার্জন আগে? এই যে সুদের ব্যবস্থা, এটা হালাল না হারাম? এমন হারাম, কুকুরের মাংস যেরকম হারাম, কুকুরের পায়খানা যেরকম হারাম, বিড়াল ইঁদুর বিড়ালের মানুষের পায়খানা যেরকম হারাম, তার চাইতে বেশি হারাম হলো সুদ, কথা বলেন ঠিক কিনা? কারণ কুকুরের পায়খানা যদি গায়ে লাগে, সাবান দিয়ে ধৌত করলে আপনি পবিত্র হয়ে যাবেন, কিন্তু সুদের একটা টাকা দিয়ে যদি আপনি একটা পোশাক ক্রয় করেন, 1000 টাকা দিয়ে একটি পোশাক ক্রয় করেছেন, আল্লাহ রাসূল বলেন কোনো ব্যক্তি যদি 1000 টাকা দিয়ে একটি শার্ট কেনে, একটা জুব্বা কেনে, একটা পাগড়ি কেনে, একটা তসবি যদি 1000 টাকা দিয়েও যদি তিনি কেনে, আর এর মধ্যে 999 টাকা হালাল আর মাত্র 1টি টাকা হারাম, এটা যদি হয়ে থাকে, আমি নবীর ঘোষণা হলো ওই নামাজ, ওই জুব্বা দিয়ে যতবারই নামাজ পড়ুক না কেন, ওই তসবি দিয়ে আল্লাহ যতবার জিকির করুক না কেন, ওই পাগড়ি দিয়ে, মাথায় পাগড়ি পরে যতবার আল্লাহর কদ্দুতি পায়ে সেজদা দেখ না কেন, আমি রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে 1 ওয়াক্ত নামাজের 1টা সেজদাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ হলো ওই পাগড়ির মধ্যে, ওই জুব্বার মধ্যে 1টা দিরহাম হারাম উপার্জনের, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, সুদ এমন একটি ভয়ানক পাপ, এমন একটা জীবাণু, এমন একটা হারাম দিক, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা শুনে রাখো সুদ কত ভয়ঙ্কর বিষয়, সুদ এমন একটি তোমাদের জন্য ভয়ঙ্কর বিষয়, ইয়া ইন্নালির রিবা সালাসাও সাবুনা বাবান ওয়া আইসারুহা আইয়ান কি হাররাজুল উম্মাহু আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো
সাবধান হয়ে যাও, সুদ থেকে সাবধান হয়ে যাও, এটা এমন ভয়ঙ্কর একটা বিষয়। এই যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, এর জন্য 77টা অপরাধ সে করে ফেলে। কয়টি অপরাধ একটু সবাই বলেন, কয়টি অপরাধ? যে ব্যক্তি 1 দিরহাম সুদের সাথে সম্পর্ক রাখে সে যেন 77টি গুনার মতো অপরাধ করে ফেলল। ওয়াই সারুহা আইয়া মুহার রজুলু উম্মাহু, যে ব্যক্তি 77টা গুনাহ করলো, এর মধ্যে সবচেয়ে ছোট যেই অপরাধ, ছোট যে গুনাহ, সেটা হলো আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল, বিয়ে করলো। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 দিরহাম যদি কেউ সুদের টাকা নেয়, অবৈধ পন্থায় নেয়, আপন মায়ের সাথে জেনা করা, বিবাহ করা, এটা হলো সর্বনিম্ন অপরাধ। আর একবার নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে বড় অপরাধটা কি, এটা কি হিসাব করা যায়? এইটা যদি ছোট্ট অপরাধ হয়, সিকন আলী যদি এরকম হাতির মতো স্বাস্থ্য হয়, তাহলে মোটা আলীর অবস্থা কি? শুনছেন না আপনারা? তো এইটা যদি হয়, ও আই সারুহা আইয়াং কি হার রজুল উম্মহু আও উম্মাহু, ছোট্ট অপরাধ যদি এত ভয়ঙ্কর, তিরস্কারমূলক হয়, তাহলে 77-এর 1 নম্বর অপরাধ, 2 নম্বর অপরাধটা কোন পর্যায়ে, এটা কি আমাদের ক্ষুদ্র ব্রেন দিয়ে হিসাব করা সম্ভব? বুঝতেছেন কি কথা? একটু জোরে জোরে উত্তর দেবেন, সম্ভব হবে কি? হবে না। অথচ শতকরা 95% যে দেশের মানুষ মুসলমান, সেই দেশে সুদ প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অমুসলিম সম্প্রদায় ষড়যন্ত্রে ব্যস্ত আছে না নাই, আমরাও সেই জালে পা দিয়ে বসে রাখছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, তারপরে সুদের সাথে সম্পর্ক আছে না নাই। এই নামাজ কি কবুল হবে আল্লাহর দরবারে? এই নামাজ কখনো কবুল হবে না। তাহলে এই সুদের অস প্রত্যেকটা যুগে যুগে বাংলাদেশের 50 বছর ভরে ভরে পীর মাশায়েখ, ওলামায়ে কিরাম, মসজিদ, মাদ্রাসা, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসলামী জলসা, যা কিছুই বলেন না কেন, সুদের ওয়াজ করছে, এটা বন্ধ হয় নাই। তাহলে এটা বন্ধ করার জন্য, কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করার দরকার আছে না নাই? আমরা যদি সুদ বন্ধ করতে চাই, শুধুমাত্র হুজুরের ওয়াজ দিয়ে আর হবে না। 50 বছর ভরে দেখলাম আমরা, 100 বছর পরে দেখলাম বড় বড় পীর মাশায়েক মারা গেছে, কিন্তু সুদ প্রতিনিয়ত নতুনভাবে জন্মগ্রহণ করে। এর মানে শুধুমাত্র ওয়াজ দিয়ে আর কাজ হবে না। আমরা যদি ইমানকে ধরে রাখতে চাই, নামাজ যদি আল্লাহর কাছে কবুল করাইতেই যদি হয়, নিজের অপরাধগুলো যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে চাই, সুদ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আসতে হবে, বিকল্প কোনো পথ নাই। শুধুমাত্র হুজুরে ওয়াজ দিয়ে হবে না, আল্লাহর জমিনে, মুসলমানের জমিনে আল্লাহর বিধান, সুদের বিপক্ষে যে আইন, এইটা পাশ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, পর্দা করা ফরজ না নফল? আরো জোরে বলুন, পর্দা করা ফরজ না নফল? কেমন ফরজ? আজকে শুক্রবারের জুমার নামাজ পড়া যে এরকম ফরজ, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ। কারণ ফরজ এই কোরআনের আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য, ওই কোরআনের আয়াত নাজিল হয়েছে পর্দার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এমন অবস্থা, পর্দার ওয়াজ যুগে যুগে পীর মাশাইখেরা বছরের পর বছর, যুগের পর যুগ করেছে, কিন্তু পর্দা কায়েম করতে পারে নাই। আমরা বাস্তব চিত্র যদি দেখতে পাই, একটা সময় দেখতে পেতাম শহর নগরে, দেখতে পেতাম মা বন্যা ওড়না ছাড়া চলাফেরা করে, গলার মধ্যে ওড়না জড়িয়ে তারা চলাফেরা করে, কিন্তু আজকে বাংলাদেশের 55,000 বর্গ মাইল বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে সব জায়গায় আমার মা বোনেরা পর্দা ছেড়ে দিয়েছে। তারা আজকে ওড়নাটা বুকের মধ্যে সুন্দর করে ঝুলাতে পারে না, গলার মধ্যে পেঁচিয়ে প্রকাশ্যে চলাফেরা করে। বলেন ঠিক কিনা? আপনি আমি পর্দা করি, চেষ্টা করি, আমি পর্দা করি, আমার মা পর্দা করে, আমার বোন পর্দা করে, আপনার বাড়ির সবাই পর্দা করে, কিন্তু আপনি যখনই বাইরে বাইরে বের হন, আপনার চোখের পর্দা কি আপনি করতে পারেন? কথা বলেন না কেন? আপনি পর্দা করতে পারেন না, কারণ আপনার সামনে দেখবেন হ্যাঁ বোনা অশালীন পোশাক নিয়ে মা বোনেরা রাস্তায় এভাবে ঘুরে ফিরে চলাফেরা করতেছে, মনে হয় আইয়ামে জাহিলের যুগে আমরা নতুনভাবে পদার্পণ করেছি, ঠিক কিনা বলেন? দেখবেন সিনেমা হলে সিনেমা দেখার জন্য এখন আর আমাদের সিনেমা হলে যেতে হয় না, এখন প্রত্যেকটা পকেটে পকেটে মোবাইলের মধ্যে সিনেমা আসে না নাই, প্রত্যেকটা দোকানপাট চায়ের দোকানে সিনেমা একেবারে বিনা টিকিটে 5 টাকার একটা চায়ের বিনিময়ে ফ্রি ফ্রি সিনেমা 24 ঘন্টা দেখার সুযোগ আসে না নাই। এটা কি পর্দা রক্ষা হয় এখানে? কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, জাতি গড়ার যে মার্কাজ প্রতিষ্ঠান, সেখানে দেখবেন আজকে বোরকা নাই, আজকে ওড়না নাই। আমার বোনেরা প্রাপ্তবয়স্ক অনার্সে পরে, মাস্টার্সে পরে, তারা ওড়নাটা একসময় গলায় ঝুলিয়ে রাখতো,
মুরুব্বিদের দেখলে হুজুরদের দেখলে হয়তো কোন্নাটা ঠিক করার সুযোগ তাদের ছিল, এখন ওর না পর্যন্ত তারা নাই। তার স্কিনটাই প্যান আর গেঞ্জি পরে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, দেখার কেউ নাই। নামাজের মতোই ফরজ পর্দাটা তরক করতেছে সে মুসলমানের সন্তান, আছে না নাই? দেখবেন আপনি হুজুর, আপনি পীর সাহেব, ইচ্ছা করলেও আপনি চোখের পর্দা করতে পারবেন না। আমি তো আসতে কালকে একটা মাহফিল ছিল, মাহফিলে আসতেছি, রাস্তায় প্রচুর যানজট, নিজে দেখলাম জানলা দিয়ে যখন বাহিরে বের হই, বেপর্দা নারী বেপর্দা মা বোনেরা চলাফেরা করে, এই দৃশ্য আমাকে দেখতে হয় কি হয় না। দেখবেন বিভিন্ন জায়গায় ট্রাফিক সিগন্যাল যেখানে আছে সেখানে ডিজিটাল কি বলে সিনেমার ব্যবস্থা করা হয়েছে, ডানে চলুন বামে চলুন, আবার মাঝে মাঝে নায়ক নায়িকার বিভিন্ন অ্যাডভার্টাইজ দিয়ে সেই সিনেমাগুলো প্রদর্শন হয় কি হয় না। দেখবেন আপনি বাহিরে বের হলেই যেখানেই চোখ যায় সেখানেই সিনেমা হলের সহ বিভিন্ন বাজে ছবি আপনাকে দেখতে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আপনাকে দেখতেই হয়, ঠিক কিনা বলেন? এমন জায়গায় ছবিগুলো লাগায়, এমন জায়গায় নারীদের অশ্লীল পোস্টারগুলো লাগায়, আপনার চোখ তো যাবেই, যেই ব্যক্তির চোখ নাই অন্ধ তারও চোখ ওইখানে আগে যায়, ঠিক কিনা বলেন? এমন কৌশল করে তারা লাগায়, এটা হলো সাংস্কৃতিক গোলামি। আমার প্রিয় ভাইয়েরা, হুজুরেরা শুধুমাত্র আর ওয়াজ করেই পর্দা প্রতিষ্ঠিত করতে পারবে না। একদিকে মসজিদে ওয়াজ চলবে পর্দার, আর একদিকে আমার মুসলিম শাসকেরা যদি চিন্তা করে নামাজ যেরকম ফরজ পর্দাও তেমনি এভাবে ফরজ রাষ্ট্রীয়ভাবে আইন করে দেবো। ও আমার মা বোনেরা, তোমাদের যখন বয়স হয়ে যাবে, প্রাপ্ত বয়স্ক তোমরা হয়ে যাবে, তখন থেকে তোমাদের জন্য পর্দা রাষ্ট্রীয়ভাবে আইন করে দিলাম, বোরকা ছাড়া বের হয়ে যাবে না। যে আমার বোন যে আমার মা অন্য ছাড়া বের হবে, আলকাতরার ব্যবস্থা যদি রাষ্ট্রীয়ভাবে করে দেয়, পেট দেখা গেলে পেটে আলকাতরা, বুক দেখা গেলে বুকে আলকাতরা, চুল দেখা গেলে চুলে আলকাতরা, যদি এই কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে পুলিশ প্রশাসন দিয়ে এক সপ্তাহ চালায়, আমার মনে হয় 7 দিন তো লাগবে না, 8 দিনের মাথায় পুরো বাংলাদেশটা পর্দার অধীনে চলে আসবে, ঠিক কিনা? এইটা করে না। আমার দেশের সরকার চায় টিজিং বন্ধ হোক, আমার দেশের সরকার চায় ধর্ষণটা বন্ধ হয়ে যাক, একদিকে চায় ইফতিজিং বন্ধ হোক, আর একদিকে ইফতিজিং এর উস্কানি সুরসুরি প্রতিনিয়ত দিতে থাকে। গত কয়েকদিন আগে আপনার ডিবিসি টেলিভিশন একটি সংবাদের মাধ্যমে দেখতে পেয়েছেন কি ভয়ানক দুর্দশা, অন্তরটা কেঁপে উঠেছে, খুব কষ্ট লেগেছে। আল্লাহর এক প্রিয় বান্দা হয়তো এরকম কোনো আলেমের কাছ থেকে পর্দার ওয়াজ শুনেছেন, তিনি জনস্বাস্থ্য ইনস্টিটিউশনের ইনস্টিটিউটের একজন পরিচালক, নাম তার আব্দুর রহিম। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমি যেই অফিসে বসি সেই অফিসে যতগুলো কর্মকর্তা কর্মচারী থাকবে তারা প্রত্যেকে আল্লাহর বিধান মানুক, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকুক। তিনি একটা নোটিশ জারি করে দিলেন, আমার অফিসের সকল মুসলমান ভাইরা তোমরা টাকনোর উপরে প্যান্ট পরবে, কারণ টাকনো নিচে কবিরা গুনাহ প্যান্ট পরা, টাকনো নিচে যেই ব্যক্তি প্যান্ট পরবে লুঙ্গি পরিধান করবে, হাদিস শরীফের মধ্যে আছে কালকে আমতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এটা প্রতিনিয়ত চলমান একটা কবিরা গুনাহ। তিনি নোটিশের মধ্যে উদাত্ত আহ্বান জানালেন, আমার অফিসের যে সমস্ত মুসলিম ভাইরা অফিস করো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট হলো তোমরা যখন অফিসে আসবে অন্তত টাকনোর উপরে প্যান্টটা পরিধান করে আসবেন। বলেন মারহাবা, একটু জোরে বলা যাবে না? নোটিশের মধ্যে 2 নম্বর শর্ত দিয়ে দিলেন, আমার অফিসের মধ্যে যে সমস্ত মা বোনেরা রয়েছে, নারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আমি আপনাদের পরিচালক, আমি একজন মুসলমান, আপনারাও যে কয়েকজন মুসলমান নারী আমার অফিসার আছেন তাদের প্রতি আমার নির্দেশনা হলো, আমার পরামর্শ হলো আপনারা সুন্দর পর্দা করে আসবেন, হিজাব করে আসবেন, এইটা আমার নির্দেশনা। একদিন যেতে না যেতেই পরের দিন সাংবাদিক গিয়ে হাজির, আপনি স্বাধীনতা বিরোধী কাজ করছেন, যেমন খুশি তেমন চলবে, আপনার অপরাধ সমস্যা কি? আপনার বিচার দাবি করি, আপনার পদত্যাগ দাবি করি। বিভিন্নভাবে সমস্ত সাংবাদিকেরা মোহাম্মদ আব্দুর রহিমের অফিসে গিয়ে তাকে কতভাবে নানাভাবে বিকৃত হয়ে প্রশ্ন করলো, এই স্বাধীনতা আপনি পেয়েছেন কোথায়, আপনি কেন পর্দার কথা বললেন, আপনি কেন হিজাবের কথা বললেন, আপনি কেন পুরুষ কর্মকর্তা কর্মচারীদের টাকনোর উপরে প্যান্ট পরার কথা বললেন, এইটা তো মুক্তিযুদ্ধের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ, এটা কি মুক্তিযোদ্ধার চেতনার সাথে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক হয়ে যায়? আব্দুর রহিম সাহেবকে সাংবাদিকরা বিব্রত করার জন্য বিভিন্নভাবে প্রশ্ন করল। আব্দুর রহিম সাহেব জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যিনি পরিচালক, তিনি কি হিন্দুদের পর্দা করতে বলছেন?
কথা বলেন না কেন তিনি কি অমুসলিম নারীদেরকে হিজাব পড়তে বলছেন অমুসলিম পুরুষদেরকে টাকনুর উপরে প্যান্ট উঠানোর জন্য বলছেন বলেন না তিনি সুন্দর করে উত্তর দিচ্ছেন আমি একজন মুসলমান টাকনুর নিচে প্যান্ট পরা যেহেতু হারাম কবিরা গুনাহ আমি আগে নিজে প্র্যাকটিস করছি যে নিজে আগে এই আমলটা করব তারপরে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার অফিসের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে অনুরোধ করব কাজটা ভালো না খারাপ সবাই বলেন ভালো না খারাপ ভালো এই সাংবাদিকরা আবার বাংলাদেশের একজন সুধি মানুষ নাম আর বলার দরকার নাই নাম বললে কি থাকে না সবাই বলেন না নাম বলবো না শুধুমাত্র ডিবিসি নিউজটা দেখবেন তার সাক্ষাৎকার নিছে মোহাম্মদ আব্দুর রহিম সাহেব জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যিনি পরিচালক নারীদের হিজাব পুরুষদেরকে টাকনুর উপরে কাপড় পরে আসতে বলছেন এটা আপনি কেমন দৃষ্টিতে দেখেন তিনি বলতেছে আমি তো আগেই বলেছিলাম উনি জঙ্গি উনি তালেবানের দোসর উনি কিসের দোসর তালেবানের দোসর জঙ্গিদের দোসর উনি স্বাধীনতার মুক্তি যুদ্ধের চেতনার বিরোধী কাজ করছেন ওনাকে এই মুহূর্তে আজকেই চাকরিচ্যুত করার জন্য আমি অনুরোধ করি শুধু চাকরিচ্যুত করলেই হবে না ওনাকে কি করতে হবে শাস্তির আওতায় আনতে হবে এবং তদন্ত করে অনুসন্ধান করতে হবে এর পিছনে কার কার হাত আছে আমার মা বোনদের স্বাধীনতা বিরোধী কাজ উনি মোটেই করতে পারে দুঃখে কলিজা ফেটে গেল যে এই বয়ানটা দিল এই বক্তব্যটা দিল তিনি নিজেও কিন্তু একজন মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলল পর্দার বিরুদ্ধে কথা বলল উচিত ছিল তাকে প্রোটেকশন দেওয়া কনগ্রেচুলেশন জানানো যে আমরা প্লিজ হয়ে গেছি আপনার এই বক্তব্যে আপনার অফিসে পর্দার জন্য আপনি কাজ করতেছেন মুসলমানদের শুভাকাঙ্ক্ষী হয়ে টাকনুর উপরে প্যান পরার কথা বলছেন এটা তো আপনার কথা নয় এটা আপ আমার মুসলিম উম্মার রব মহান আল্লাহ পাকের নির্দেশনা সেটার জন্য আপনি নোটিশ জারি করেছেন আপনাকে স্যালুট জানাই এটা বলা উচিত ছিল কি ছিল না কিন্তু তিনি বলল কি এটা স্বাধীন চেতার বিপক্ষে কাজ হয়ে গেছে একজন মুমিন একজন ইমানদার কখনো স্বাধীন থাকতে পারে না যখন আপনি ঈমান এনেছেন তখন থেকে আপনি পরাধীন হয়ে গেছেন কার কাছে সবাই বলেন কার কাছে বুখারীর হাদিস قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الذي আল্লাহ রাসূল বলেন একজন মুমিন ব্যক্তি এমন উটের মতো আল্লাজি ফি আনফিহি হাবলুন রাসূল বলেন একজন ইমানদার ব্যক্তি স্বাধীন চেতা হতে পারে না একজন ব্যক্তি ইমানদার যখন দাবি করবে তখন যেন নাকে রশি লাগানো উটের মতো আল্লাহর কাছে পরাধীন হয়ে গেল বলেন সুবহানাল্লাহ হাবলুন মানে হাবলুল্লাহ বা মানা হাবলুল কুরআন একজন ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সাথে সাথে সে যেন ওই পরাধীন উটের মতো হয়ে যায় যেই উটের নাকের মধ্যে রশি লাগিয়ে মালিক লাগামটা ধরে রাখে ইচ্ছা করলে সে সামনে আগাতে পারে না পিছন থেকে মালিক টেনে ধরে ইচ্ছা করলে ডানে তাকাতে পারে না মালিক টেনে ধরে ইচ্ছা করলে পিছনে উটটা হাঁটতে পারে না মালিক টেনে ধরে নাকের ভিতরে রশি যদি দিয়ে কাউকে টেনে হিস্তে যেদিকে ইচ্ছা নিয়ে সেদিকে নিতে চায় উট বা কোনো ব্যক্তি কি স্বাধীনতা পায় কথা বলার কে পায় কি আল্লাহ রাসূল বলেন যখন তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন থেকে পরাধীনতার শৃঙ্খলে আল্লাহর কাছে আবদ্ধ হয়ে গেছো তোমার বেঁচে থাকা আল্লাহর জন্য তোমার মরে যাওয়া আল্লাহর জন্য তোমার ব্যবসায়িক নীতি হবে আল্লাহর জন্য তোমার রাজনৈতিক নীতি হবে আল্লাহর জন্য তোমার পারিবারিক নীতি হবে আল্লাহর জন্য যা কিছুই করো প্রত্যেকটা পরতে পরতে সব কিছু সন্তুষ্টি আল্লাহর জন্য করতে হবে এজন্য আল্লাহ শিখিয়ে দিলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি আপনার উম্মতদের বলে দিন যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে তারা যেন এই কথা স্বীকার করে ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার রোজা আমার কুরবানি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সাথে সম্পর্ক বলেন সুবহানাল্লাহ তাহলে যে আব্দুর রহিম সাহেব যিনি পর্দার জন্য তার অফিসারদের উৎসাহিত করেছেন এইটা তার তো কোনো স্বাধীনতা বিরোধী কথা হতে পারে না কারণ এই মতটা তো তার মত নয় এটা তার সৃষ্টিকর্তা আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের
একটা বিধান কথা বলেন ঠিক কিনা, টাকার উপরে কাপড় গোঠাতে বলছে, এটা তো তার ব্যক্তিগত কোনো কথা নয়, এইটা স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া একটি বিধান। এই বিধান তিনি জারি করার জন্য যে চেষ্টা করেছেন তাকে স্যালুট জানানোর কথা ছিল, কিন্তু আমরা ধিক্কার জানালাম, চাকরি শুধু হুমকি দিলাম, এটার নাম মাত্র ইমানদার মতো মুনাফিকের কাজ, বলেন ঠিক কিনা? আমি কি বুঝাইতে পারছি? তাহলে পর্দা এটা নামাজের মতো যদি ফরজ হয়েই থাকে, এইটা হুজুরের আজুকের পর যুগ বছরের পর বছর ওয়াজ করতেছে, পর্দা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, পর্দা কমে গেছে। কোন কোন ব্যক্তি এভাবেও কথা বলছেন, ওই ব্যক্তি কোন কোন সংবাদ সম্মেলনে তিনি বলছেন যে না না, তিনি পর্দার ব্যাপারে এভাবে কথা বলতে পারে না। আমি যখন আমার ক্ষমতার চেয়ারে ছিলাম, অবসর গ্রহণের পূর্বে একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকেরা চেষ্টা করেছিল পর্দা প্রত্যেকটা ছাত্রীর জন্য বাধ্যতামূলক করে, আমি কলমের এক খোসায় সেটা নস্যাৎ করে দিয়েছি, সেটা করতে দেই নাই, না হতেই পারে না, স্বাধীনতার সাথে হস্তক্ষেপ এটা জাতি মানতে পারে না, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিরোধী হয়ে যায়। আসলে বলেন, আমাদের যে মুক্তিযোদ্ধা ছিল এটা কি কি বলে ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? সবাইকে আপনার আমার সাথে একমত, এজন্যই আমাদের নেতৃবৃন্দরা তার বক্তব্যের মধ্যে বারবার বলেছেন আমরা এদেশকে মুক্ত করে ছাড়ব। জোরে বলেন, সবাই বলেন ইনশা আল্লাহ, অর্থ জানেন? অনেকেই হয়তো জানেন না ইনশা আল্লাহ। ইন মানে যদি, শাহ মানে চান, ইচ্ছা করেন, আল্লাহ মানে আল্লাহ। তাহলে তিনি বলতেছেন আমরা এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বই ইনশা আল্লাহ। এই বাক্যের অর্থ দাঁড়ায় আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান এদেশের মানুষকে গোলামির জিঞ্জির থেকে মুক্ত করে ছাড়ব। এটা কি মুক্তিযোদ্ধার এই চেতনা ইসলামের সাথে সাংঘর্ষিক না ইসলামের পক্ষে? আজকে তথাকথিত নামকস্তে দেশপ্রেমিক দেশপ্রেমিক বলে যারা মুখে ফেনা তুলতেছে তারা কোরআনকে স্বাধীনতার সাথে সংঘর্ষ করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? কোরআনকে জঙ্গিবাদের বই বলতেছে, মৌলবাদের বই বলতেছে, বর্বর আইন বলতেছে। তারা বলতেছে আমি যদি আর কিছুদিন ক্ষমতায় থাকতাম এই ধর্মের কালো ছায়াটা মুছে ফেলে দিতাম, বলেন নাউজুবিল্লাহ। আমি বলতে চাই মুনাফিক, শোনো, ধর্মের কোনো কালো ছায়া হয় না, হিন্দু ধর্মেরও কোনোদিন কালো ছায়া হয় না, খ্রিস্টান ধর্মের কোনো কালো ছায়া হয় না, বৌদ্ধ ধর্মেরও যদি কোনো বিধান থাকে কালো ছায়া হয় না, আর মুসলমান ধর্মের কালো ছায়া হবে এটা তো প্রশ্নই আসে না, কথা বলে ঠিক না ব্যা? ঠিক, মুসলমান ধর্মের কোনোদিন কালো ছায়া হয় না, মুসলমান ধর্মের হয় আলোকবর্তিকা, মুসলমানদের আলোকবর্তিকা হয়, আলোকবর্তিকা যেই সমাজ থেকে তুমি বন্ধ করে দিতে চাও ওই সমাজে ইফতিজিং বাড়বে কমবে না, ওই সমাজে ধর্ষণ প্রত্যেক নিয়তে বাড়বে কমবে না, ওই সমাজের মধ্যে খুলনা আজানে চিন্তায় বাড়বে কমার কোনো প্রশ্নই আসে না, বলেন ঠিক কিনা? ধর্ষণের পক্ষে না বিপক্ষে? আমরা হত্যা খুন ডাহাজানের পক্ষে না বিপক্ষে? এটা আওয়াজ দিয়ে বলেন না, কণ্ঠে শক্তি কমে গেছে এরকম। আমরা ধর্ষণ ইফতিজিং মাদক হত্যা খুন এটার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে যদি হয়ে থাকে আমরা চাই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যেরকম বিজয়ের 50 বছর উদযাপন করেছে রাষ্ট্রীয়ভাবে আমরাও কোরআনের বিজয় দেখতে চাই কি চাই না? মাদকের বিপক্ষে কথা বলি আমরা, বড় বড় পীর মাশায়েখ মারা গেছে, মাদক কিন্তু মারা যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আজকের থেকে 20 বছর পূর্বে শুধুমাত্র গাঁজা অথবা মাদক সেবন করত মদ, কিন্তু আজকের মাদকের কত নতুন নতুন স্টাইল, হুইস্কি, তারপরে আরও কী কী নাম নতুন নতুন আসছে বাজারে মার্কেটজাত করেছে। কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকায় দেখলাম বাংলাদেশের 30টি পয়েন্ট দিয়ে বিদেশ থেকে, ভারত থেকে, মায়ানমার থেকে সকাল সন্ধ্যা দিনরাত 24 ঘন্টা মাদক ঢুকতেছে। বন্যার পানি যেরকম বাঁধ ভাঙা, জোয়ারের পানি যেরকম একটা গ্রামকে প্লাবিত করে দেয়, অনুরূপভাবে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশ থেকে পানির প্লাবিত পানির মতো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মাদক ভিতরে ঢুকতেছে, বলেন নাউজুবিল্লাহ। এই মাদকের বিপক্ষে সরকার, এই মাদকের বিপক্ষে বিরোধী দলীয় নেত্রী, এই মাদকের বিপক্ষে আওয়ামী লীগ, এই মাদকের বিরুদ্ধে বিএনপি, জামাত বলেন, হেফাজত বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা যারা সাধারণভাবে রাজনীতি করি না আমরাও মাদকের পক্ষে না বিপক্ষে? একটু সবাই বলেন মাদকের পক্ষে না বিপক্ষে? দুঃখে কলিজা ফেটে যায়, প্রশাসনে তো কঠোর কঠোর আইন প্রয়োগ করার চেষ্টা করে মাদক বন্ধ করতে পারে নাই, কারণ যদি আপনি একটু খুঁজতে চান প্রশাসনের কিন্তু কর্তব্য, প্রশাসনের কিন্তু কোনো প্রকার ব্যর্থতা নাই। আমি হিসাব করে দেখলাম
ব্যর্থতা কোন জায়গায়? ব্যর্থতা হলো কোরআনের আইন চালু না থাকার কারণে, দ্বিমুখী আইন আমার সমাজে বাস্তবায়ন করার কারণে মাদক দ্রব্য বন্ধ হয় না, বলেন ঠিক কিনা? একশো টাকার গাঁজা ধরতে পারলে তিন মাসের জেল দিয়ে দেয়, ছোট্ট একটা 300 টাকা দামের ফেন্সিলের বোতল একটা রিক্সা শ্রমিকের কাছে পেলে তাকে জেল দিয়ে দেয়, তার বিরুদ্ধে জরিমানা করে প্রশাসন। কিন্তু আলালের ঘরে ধনী ঘরে দুলাল, এরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের মালিকানা, যারা হাতি নিয়ে বসে আছে, তাদের রেসপেক্ট জানায়, তাদের সেলিউট জানিয়ে বড় বড় রেসিডেন্সিয়াল হোটেল, বড় বড় রেডিসন হোটেল, রেডিসন 5-স্টার 5 তারকা হোটেলে এদেরকে সংবর্ধনার মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে নারী এবং মাদক একসাথে গ্রহণ করার সুযোগ করে দেয়, ঠিক না বা ঠিক? আপনার জেনে খুব কষ্ট পাবেন। গত কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব তিনি চিন্তা করলেন, যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, মাদক থেকে ফেরাতে হবে, কি করা যায় একটু গবেষণার জন্য একটু গোল টেবিলের আহ্বান করছেন, চা পানি আয়োজন করছেন, যে সময় শেষ হয়ে গেছে, প্রত্যেকের সময় শেষ হলো বুঝতেই পারলাম না, চিন্তা করছেন কিভাবে মাদককে কন্ট্রোল করা যায়, একটু হিসাব নিকাশ করেন, আপনার পরামর্শ দেন। দুঃখে কলিজা ফেটে যায়। কিছু কিছু সরকারের দায়িত্বশীল বলে দাবি করে তারা বলতেছে, মাদক যদি কন্ট্রোল করতে চান আইনের দিক দিয়ে একটু হালকা করতে হবে, কঠোরতা হওয়া যাবে না, কারণ আমেরিকা এবং কানাডায় উন্মুক্ত করে দিছে গাজা। আমার যুব সমাজকে মাদকের ক্ষেত্রে একটু হালকা করে দেন, মাদকের ক্ষেত্রে একটু অ্যালকোহলটা বৈধতা দিয়ে দেন, একটু শিথিল যদি করেন আমাদের মনে হয় মাদকটা কন্ট্রোল করা যায়, বলেন নাউজুবিল্লাহ। এটা কোন বুদ্ধি নিয়া? মাথার ভিতরে গ্যাস্ট্রিক আছে নাকি গোবর আছে না ব্রেন আছে বুঝি না, এত কড়া আইন, এত প্রশাসনের নজরদারি, তাতেই যদি যুব সমাজকে মাদক থেকে ফেরানো না যায়, যদি আইনটা শিথিল করে দেওয়া যায় মাদক বাড়বে না কমবে? কারণ তারা জানে মাদক যদি সত্যি সত্যি রাষ্ট্রীয়ভাবে নিষেধ করে দেওয়া হয় আমার চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না, কলমের খোঁচায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের সম্পদ আত্মসাৎ করতে পারবো না, মাদকটা একটু শিথিল করে দিতে হবে। আমার ভাইরা, তাদের উদ্দেশ্য হলো মাদকটা তারা নিজেরাও সেবন করে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেলাম কয়েকদিন আগে টেলিভিশনের পর্দায় দেখতে পেলাম, ইউটিউবের কল্যাণে আমরা দেখতে পেয়েছি দায়িত্বশীল একজন জনপ্রতিনিধির বিয়ে বাড়িতে প্রকাশ্যে মাদক গ্রহণ করে বাজে কথা বলতে বলতে চিল্লা পাল্লা করতে করতে বিয়ে বাড়িতে পর্যন্ত ঢুকেছে, বলেন ঠিক কিনা? নাম জানেন তো তার? কি বলেন? টাকলা নাকি? সবাই বলেন না টাকলাম বলা। উনি বলতেছে বক্তব্যতে, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, ইসলাম এদেশে প্রতিষ্ঠিত করতে দেব না, আমরা পিছনের সংবিধানে ফিরে যাব, কারণ ওনার আচরণ যদি প্রতিষ্ঠিত করতে চায়, ওনাকে ওনার চরিত্র যদি বাস্তবায়ন করতে চায়, কোরআনের বিধান, কোরআনের হুকুম, কোরআনের বিজয় এটা সম্ভব না, কারণ উনি নিজেই তো মাদক গ্রহণ করে, উনি নিজেই তো কল রেকর্ডের মাধ্যমে ওনার চরিত্র বিশ্ববাসীকে জানান দিয়েছে, এই চরিত্রের মানুষ ওনারা তো কোরআনের বিজয় চাবে না, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন? ওনারা জানে যদি কোরআনের বিজয় হয়ে যায়, ইসলামের বিজয় যদি হয়ে যায়, সংসদ ভবনে যদি মুসলমানের দেশে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, আমার তো বোতল খাওয়া সম্ভব হবে না, মাহিয়া মাহির মতো সুন্দরী নারীদের সাথে অবৈধ ফোন আলাপ করা যাবে না, বলেন ঠিক কিনা? যার কারণে কোরআনের কথা বললে এই মেম্বারগুলো থেকে যদি আমরা অসহায়ত্বের কথা প্রকাশ করি, আর ওয়াজ দিয়ে হচ্ছে না, আমার দেশের সমাজপতিরা শুধুমাত্র পীর সাহেবের নসিহত দিয়ে আর দেশকে ভালো করা যাবে না, আপনারা সংবিধানে আইন পাশ করুন, পার্লামেন্টে আইন পাশ করুন, সর্বপ্রথম তারাই আমাদেরকে মৌলবাদী বলে, তারা আমাদের জঙ্গিবাদ বলে, তারা আমাদের তালেবান বলে, কারণ হলো আইন যদি কোরআনের পাশ হয় তাদের সর্বপ্রথম স্তরের অপরাধে হাত কাটা যাবে, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বছরের পর বছর 30-40 বছর কোরআন শরীফ পড়েছি আমরা, কিন্তু কোরআনের অর্থ সহ পড়তে পারি নাই, যার কারণে জাতির কাছে নামাজের কথা বললে খুশি হয়ে যায়, হজের কথা বললে খুশি হয়ে যায়, কিন্তু যখন কোরআন সাংবিধানিকভাবে রূপ নেই, আইনে বাস্তবায়ন হোক এইটা যখন বলি, তখন তারা এই মুসলমানরা নামাজি মুসলিরা আমার এই আলোচনার মধ্যে রাজনৈতিক গন্ধ খুঁজে পায়, ঠিক কিনা বলেন? পৃথিবীতে কোনো পাঠক কবিতার অর্থ ছাড়া মুখস্থ করে, কোনো গল্পের বই অর্থ ছাড়া অনুধাবন ছাড়া অধ্যয়ন করে, রবীন্দ্রনাথের যত কবিতা পড়ছেন অর্থ সহ পড়ছেন, বুঝে বুঝে পড়ছেন না না বুঝে পড়ছেন, 5 বছর কি বলে পঞ্চম শ্রেণী একটা ছাত্রী একটা ছাত্র, তাকেও কিন্তু আমরা কোশ্চেন যখন করি প্রশ্ন করি বলি রবীন্দ্রনাথের এই ঠাকুরের এই কবিতা মর্মার্থ বুঝিয়ে লেখো, বলি কি বলি না? 10ম শ্রেণীতে প্রশ্ন করি কাজী নজরুল ইসলামের বিশ্বের বাসী
এই বক্তব্যের সাথে সামাজিক যে চিত্র এটা ফুটিয়ে তোলো। আমরা এরকম বলি কি বলি না? এর মানে বোঝা যায় যত কবিতা প্রবন্ধ ছড়া যা কিছুই পড়ি এবং আমরা পড়াই প্রত্যেকে মর্মার্থ ভাব অনুবাদ মূল শিক্ষা সহকারে বুঝাই। শুধুমাত্র কোরআনটা শিক্ষা আমরা জাতিকে দেই যার অর্থ এবং মূল মেসেজটা আমরা জাতিকে দিতে পারি নাই, যার কারণে আজকে কোরআনের হুকুম ইসলামী হুকুম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত দাবি করলে তারা বলে রাজনৈতিক বন্ধ, ঠিক কিনা বলেন? কথাগুলো যা বললাম কোরআনের বাহিরে বলছি না কোরআনের ভিতরে বলছি। আমার প্রিয় ভাইয়েরা, একজন মাদক সেবনকারী সন্তান যদি আপনার ঘরে থাকে, চোরের হাত থেকে ডাকাতের হাত থেকে আপনি বাঁচার জন্য দরজা লাগায় দেন, ঘরের মধ্যে তালা ঝুলাই দেন, কিন্তু আপনার সন্তান যদি মাদক সেবনকারী হয়ে থাকে, আপনার আর আরামের ঘুম আর হয় না, আপনার মানে ব্যাগের নিরাপত্তা নাই, আলমারির স্বামীর নিরাপত্তা নাই, এমনকি আমরা দেখেছি বড় বড় দায়িত্বশীলদের মেয়ে ঐশী নামক মেয়ে বাবার গলায় ছুরি চালায় হত্যা করছে শুধু মাদক গ্রহণ করার কারণে, বলেন ঠিক কিনা? আমি বলতে চাই সত্যিকার অর্থে যদি দেশে যদি শান্তি মুক্তি এটা প্রতিষ্ঠিত করতে চাই, স্বাধীনতার যে পাঁচটি মৌলিক অধিকারকে কেন্দ্র করে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, 1 নম্বর খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর চিকিৎসা, 4 নম্বর শিক্ষা এবং 5 নম্বর বাসস্থান, এইটা যদি নিশ্চিত করতে চাই আল্লাহর কোরআনের বিজয় ছাড়া 50 বছর বিজয়ের সব কোনো 1000 বছর বিজয়ের সব পালন করতে পারবো, কিন্তু এই মৌলিক পাঁচটি অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো না, বলেন ঠিক কিনা? জোরে বলেন একটু, ঠিক কিনা? আমরা দেখেছি 50 বছর বিজয় পালন করে উৎসব পালন করেছি, শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি নাই, এখনো হাজার হাজার ছেলেমেয়ে পথ শিশুদের কাতারের মধ্যে আছেন, কখন 1 2 3 ABCD এই শিক্ষাটা পর্যন্ত তারা পায় নাই, আর তথাকথিত শিক্ষা যদি কিছু মানুষ পেয়েছে তার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট এডুকেশন সিস্টেম বলতে কিছুই ছিল না, যার কারণে আমরা দেখতে পাই A+ পাওয়া SSC পাশ করা একটা ছেলেকে সাংবাদিক প্রশ্ন করে, ও SSC পাশের শিক্ষার্থী তুমি বলো আমি GPA 5 পেয়েছি, আমি GPA 5 পেয়েছি, বলো A+ প্রাপ্ত ছাত্র সাংবাদিকের সামনে উত্তর দেয় I am GPA 5, A+ পেয়েছে এমন ছাত্রকে প্রশ্ন করেন স্বাধীনতা দিবস কবে, A+ পাওয়ার পরে ওই শিক্ষা ব্যবস্থা থেকে তিনি কী শিখলো বলে 21 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস, শিক্ষার্থী A+ পেয়েছে তাকে সাংবাদিক প্রশ্ন করে আমার দেশের রাষ্ট্রপতির নাম কী, তিনি উত্তর দেয় শেখ হাসিনা, সাংবাদিক শিক্ষার্থীকে A+ পাওয়া শিক্ষার্থীকে প্রশ্ন করে বড় তো দেখি বিজয় দিবস কবে, কয়ে স্বাধীনতা দিবস 26 মার্চ বিজয় দিবস, এরকম দৃশ্য আমরা দেখি কি দেখি না? এর মানে শিক্ষা এডুকেশন সিস্টেম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে দাগাতে পারতেছে না। আমরা দেখতে পাই খাদ্যের অভাবে মানুষ ডাস্টবিনের খাবার কাকের সাথে কুকুরের সাথে পারাবারি করে খায়, এর মানে 50 বছরের বিজয় সব পালন করতে সক্ষম হয়েছি কিন্তু আজ পর্যন্ত মানুষের খাদ্যটা নিশ্চিত করতে পারে নাই, কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা আজকে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে পারি নাই, অসংখ্য টেলিভিশন চ্যানেলে আমরা দেখতে পাই প্রসূতি নারী গর্ভ অবস্থায় হসপিটালের সিটের ভাড়া না দেওয়ার কারণে তাকে বের করে দিয়েছে কনকনে শীতের কারণে, 1 দিন বয়সের সন্তান সিজার করা রোগী মা ওই সিজার করা পেটের মধ্যে সন্তানকে নিয়ে হসপিটালে বারান্দায় শীতে সহ্য করতে না পেরে সন্তানকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এর মানে চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি নাই, আমরা বাসস্থান নিশ্চিত করতে পারি নাই, হাজার হাজার মানুষ নয় লক্ষ লক্ষ মানুষ, কয়েকদিন আগে উইকিপিডিয়া সার্চ করে দেখলাম বাংলাদেশে 7 লক্ষের বেশি শিশু পথ শিশু হিসেবে রেল স্টেশন বাস স্টেশনের মধ্যে তারা অবস্থান করে, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, গায়ের মধ্যে একটু গরম কাপড় নরম কাপড় নাই, শীতে কনকনে জুগ্ন থুগ্নভাবে বসবাস করে, এর মানে আমরা এখনও বাসস্থান নিশ্চিত করতে পারি নাই, খাদ্য নিশ্চিত করতে পারি নাই, চিকিৎসা নিশ্চিত করতে পারি নাই, শিক্ষা সিস্টেম না নিশ্চিত করতে পারি নাই, হাজার বছর স্বাধীনতার উৎসব পালন করব, বিজয় উৎসব পালন করব আল্লাহর কসম করে বলি, যখন আমার দায়িত্বশীলদের মধ্যে আল্লাহর ভয় না থাকবে, যখন তাকওয়া না থাকবে, কোরআনের শিক্ষা যখন তাদের অন্তরের মধ্যে না থাকবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের জমিনে 5টি মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? সময় তো ভাইয়ের আমার আলোচনার সময় শেষ হয়ে গেছে, এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে বিজয়ের কথা বললাম এটার জন্য কি বলে এই 5টি মৌলিক অধিকার পর্দা, তারপর আপনার মাদক এবং চোরের বিষয়গুলো বললাম, এগুলোর জন্য রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিজয় ইসলামের বিজয় দরকার আছে না নাই? নামাজ শতকরা 95 জন মুসলমানের মধ্যে 1299 জন মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সত্য না মিথ্যা? এটা শুধুমাত্র পিতামাতার জন্যই নামাজ বিষয়টা তারা, কিন্তু শুধুমাত্র পিতামাতার উপরে যে সন্তানের নামাজ শিক্ষা দেবে বিষয়টি তা নয়, এটা রাষ্ট্রীয় সরকারের অন্যতম দায়িত্ব। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাও
সর্বপ্রথম তোমার দায়িত্বে আমি যে কাঁধে যে দায়িত্ব চাপিয়ে দিই এটা হলো তোমার দেশের প্রত্যেক নাগরিকের মধ্যে সালাত প্রতিষ্ঠা করে দাও বলে সুবহান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলমান, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান হতেই পারে না, পরিচয়ই দিতে পারে না। কিন্তু আজকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমান হিসেবে আদায় করতে পারি না। সরকার যদি আইন পাশ করত যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালা বলবে দোকানের ঝাঁপগুলো যে বন্ধ করবে না, পিছনে পুলিশ এমন পিটানি দেবে, দৌড়ে মসজিদে যেতে বাধ্য হবে। এই আইনটা যদি পাশ করে মসজিদ ভরা থাকবে না, মসজিদ ফাঁকা হয়ে যাবে। এই মসজিদে তো 7,000 লোক কিসের, 10,000 লোক কিসের, এই এত বিশাল একটা মসজিদ, এইখানে দেখবেন পাঁচবার নামাজ পড়লে ইমাম সাহেব নামাজ শেষ করতে পারবে না, এত মুসল্লি পাঁচবার জামাত করতে হবে, ঠিক কিনা বলেন? এই নামাজিরা যখন নামাজ শেষ করে যখন দোকানে যাবে আর খাদ্যে ভেজাল দেবে না, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে অফিসার যখন তার অফিসে বসবে আর সুদ গ্রহণ করতে পারবে না, একজন বিক্রেতা যখন দোকানে বসবে ওজনে কম দিতে পারবে না, কারণ আল্লাহ বলছেন আকিমিস সালাত লিযিক্রি, সালাত হলো আমি স্মরণ করার অন্যতম মাধ্যম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শয়তান তোমাকে ধোকা দেবে প্রত্যেকটা পদে পদে, এজন্য আমি আল্লাহ তোমাকে স্মরণ করে মসজিদে নিয়ে আসি আর ওই ওয়াদাটা স্মরণ করে দেই, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি বারবার স্মরণ করে দেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যখন তুমি দিনের মধ্যে পাঁচবার করবে শয়তান ধোকা দিতে এসে ব্যর্থ হয়ে ফিরে যাবে বলে সুবহানাল্লাহ। তো আমরা হুজুররা নামাজের কষ্ট করি, এই যে এখন মসজিদটা ভরে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ এখন ভরে গেছে, ঠিক কিনা বলেন? আসরে নামাজে তিন কাতার লোক পায় না। সরকার যদি আইনটা পাশ করতো সালাত আদা না করলে পুলিশের লাঠিচার্জ মসজিদ ভরতো কি ভরতো না? এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমার দেশটা সুন্দর করে সাজাতে হলে, মাদক মুক্ত করতে হলে, সালাত প্রতিষ্ঠিত করতে হলে, পর্দার বিধান কায়েম করতে হলে, চুরি ডাকাতি জেনা ব্যবসার হত্যা ধর্ষণ খুন এর থেকে বেঁচে থেকে একটা সুস্থ সুন্দর সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, মুক্তি যুদ্ধের চেতনা বিশ্বাসী হয়ে যদি একটা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, কোরআনের বিজয়ের বিকল্প কোনো পথ হতে পারে? আমরা আজকে থেকে চেষ্টা করবো আমার পরিবারে কোরআনের বিজয়, আমার ব্যবসার মধ্যে কোরআনের বিজয়, আমার চিন্তা চেতনা পারিবারিক রীতির মধ্যে আমরাই কোরআনের বিজয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাকে আপনাকে আল্লাহ প্রত্যেক মুসলমানকে সে তৌফিক দিক, যেই মত যেই পথ যেই আদর্শের উপরে অবিচল থাকতে পারলে কোরআনের হুকুম, ইসলামের হুকুম, কোরআনের বিজয় প্রতিষ্ঠিত করা নিশ্চিত হয়, সম্ভব হয়, সেই আদর্শ নিয়ে আমাদের চলার তৌফিক দান করে সকলে পুজো আমিন।